চাঞ্চল্যকর কিশোরগঞ্জ হত্যা মামলা, সেখানে ফয়সালকে হত্যা করা হয়েছিল। তার হত্যা করে আসামিরা পালিয়ে যায়। সেটার প্রেক্ষিতে আমরা এই ঘটনা সংক্রান্ত একটি মামলা হয়, সেই মামলার প্রেক্ষিতে আমরা যেটা জানতে পারি সেখানে হলো দুটি গ্রুপের মধ্যে আসলে একই গ্রুপে মারামারিটা হয়েছে, আর একটা গ্রুপ এসে এনগেজ হয়েছে। একটা গ্রুপের সদস্য ছিল পেপার স্থানি গ্রুপের সদস্য ছিল মোহাম্মদ শাহিন এবং তার বোন তানজিলা। 15 তারিখ মানে সন্ধ্যার আগে আগে তারা মাদকের টাকা ভাগাভাগি এবং আধিপত্য বিস্তারের প্রেক্ষিতে এই ঘটনা তো একই গ্রুপেরই ফয়সাল এবং রানা ওরফে রানুর সাথে একটা মারামারি ঘটনা ঘটে। তো ফয়সাল রানুর সাথে মারামারি ঘটনা ঘটে, ঘটার পরে পেপার স্থানীয় গ্রুপের সদস্য শাহিন ওরফে নেড়া শাহিন, সে সাইমন গ্রুপের যে রাব্বি এবং অন্যান্য আসামিদেরকে বললে যে তাকে শাস্তি করতে হবে। এরই প্রেক্ষিতে তারা ফয়সালের উপরে এবং রানুর উপরে আক্রমণ করে এবং তারই প্রেক্ষিতে ফয়সাল মারা যায়। এবং আমরা এই ঘটনার প্রেক্ষিতে আমরা প্রথমত আমরা নেড়া শাহিনকে, যে 2 নম্বর আসামি নেড়া শাহিনকে গ্রেপ্তার করি, তার কথা মতো আরও 2 জনকে গ্রেপ্তার করি এবং টোটাল থানাসহ আমরা প্রায় 10 জনকে আমরা গ্রেপ্তার করা হয়েছে। এবং আমরা এর আগেও বলেছি যে এই যে শিশুর গ্যাং কর্তৃক যে হত্যাকাণ্ডটা, এটা মূলত এলাকার আধিপত্য বিস্তার এবং মাদকদ্রব্যকে নিয়েই কিন্তু ঘিরে এই হত্যাকাণ্ডগুলি মানে হয় বা আধিপত্য বিস্তার চলে। এবং শুধু পল্লবিত্ত হত্যাকাণ্ড হয়েছে, এর আগেও 2017 সালে আপনারা জানেন যে আরেকটা হত্যাকাণ্ড হয়েছিল উত্তরা, এবং উত্তরাতেও অনেকগুলি বড় ভাইয়ের গ্রুপ রয়েছে, সেগুলি আমাদের তদন্ত চলছে এবং অভিযান চলছে, তাদেরও গ্রেপ্তার করা হবে। এবং বিভিন্ন এলাকাতে যে বিভিন্ন ভাইদের গ্রুপ উপগ্রুপ রয়েছে সেগুলি আমরা সন্ধান পেয়েছি। সবকিছু মিলে আমরা তাদের বিরুদ্ধে অভিযান আমাদের অব্যাহত আছে। এবং আমি মনে করি ঢাকা শহরে কোথাও কোন ভাইয়ের গ্রুপ থেকে সন্ত্রাসী চাঁদাবাদী এলাকা আধিপত্য বিস্তার করতে দেওয়া যাবে না। এবং আমাদের ডিবি প্রত্যেকটা টিম প্রত্যেকটা এলাকায় কাজ করছে। এবং এই যে ফয়সাল হত্যাকাণ্ড যে ঘটনাটি ঘটেছে, এখানে বাকি যে কয়জন রয়েছে তাদেরও আমরা শীঘ্রই গ্রেপ্তার করবো।